পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজায় যে পরিমাণ বোমা ফেলেছে ইসরায়েল ভিয়েতনাম যুদ্ধের পর আর দেখা যায়নি। এরপর জানিয়ে দিব রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইউক্রেনে, নিহত এক। এদিকে ইসরায়েলি হামলায় গাজা 352 স্কুল ক্ষতিগ্রস্ত। এরপর জানিয়ে দিব গাজায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা জাতিসংঘের। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজার শিশুদের হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহযোগী বলছেন হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজায় যে পরিমাণ বোমা ফেলেছে ইসরায়েল ভিয়েতনাম যুদ্ধের পর আর দেখা যায়নি। গাজায় যুদ্ধের প্রথম মাসে ইসরায়েল শত শত বিশালাকার বোমা ফেলেছে, যার অনেকগুলোই বিস্ফোরণ স্থল থেকে 1000 ফুটেরও বেশি দূরত্বে মানুষ হত্যা বা আহত করতে সক্ষম। CNN ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা সিনথেটাইক যুদ্ধের প্রারম্ভিক দিনগুলোর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে। স্যাটেলাইট চিত্রে তারা গাজায় এ পর্যন্ত 22 মিটার ব্যাসের 500টেরও বেশি ইম্প্যাক্ট ক্রেটার বা বোমার আঘাতে তৈরি গর্ত দেখতে পায়, যেগুলো সাধারণত 2000 পাউন্ড ওজনের বোমার আঘাতের সৃষ্টি। প্রাণঘাতী এই বোমাগুলো 365 মিটার ব্যাসার্ধ পর্যন্ত আঘাত হানতে সক্ষম, যা 58টি ফুটবল মাঠের সমান। এই বোমাগুলো IS এর বিরুদ্ধে যুদ্ধের সময় ইরাকের মসুলে যুক্তরাষ্ট্রে ফেলা বৃহত্তম বোমাটির চেয়েও 4 গুণ বড়। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত প্রায় 20,000 মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজায় ক্রমবর্ধমান মৃত্যুর জন্য ইসরায়েলের 2000 পাউন্ড ওজনের বোমার মতো ভারী অস্ত্র শস্ত্রের ব্যাপক ব্যবহারকে দায়ী করছেন অস্ত্র ও যুদ্ধ বিশেষজ্ঞরা। CIVIC-র অ্যাডভোকেসি এবং লিগাল ফেলো জন চ্যাপেল বলেন, গাজার মতো এরকম ঘন বসতিপূর্ণ এলাকায় 2000 পাউন্ড ওজনের বোমা ব্যবহারের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক যুগ লেগে যাবে। গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা সূত্র CNN কে জানায়, গাজায় ফেলা 29,000 AR-2 সারফেস বোমার মধ্যে 40-45% ছিল তথাকথিত ডাম বোমা, অর্থাৎ এগুলো আনগাইডেড বোমা যা ঠিক কোথায় আঘাত হানবে তার কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে গাজার মতো ঘন বসতিপূর্ণ অঞ্চলে বেসামরিকদের জন্য এগুলো আরো বেশি হুমকি স্বরূপ। এই ডাম বোমাগুলোর মধ্যে কিছু বোমা 2000 পাউন্ড ওজনের ছিল বলে ধারণা করেছে CNN, যা গর্তে স্যাটেলাইট ইমেজিং এ শনাক্ত হয়েছে। গত 31 অক্টোবর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় 100+ মানুষ নিহত হন, যেখানে বোমার আঘাতে সৃষ্ট 24 মিটার এবং 13 মিটার আকারে 2টি বড় বড় গর্ত দেখা যায়। জাতিসংঘ এটিকে অসমানুপাতিক আক্রমণ, যা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে নিন্দা করেছে। রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইউক্রেনে, নিহত এক। রাশিয়ার বেলগ্রদ অঞ্চলে ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালিয়েছে ইউক্রেন, হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 4 জন। গতকাল শুক্রবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিনেই ইউক্রেনে বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া সীমান্ত সংলগ্ন শহর বেলগ্রদ ইউক্রেনের খার্কিভ শহর থেকে এটি 80 কিলোমিটার উত্তরে। হতাহতের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বেলগ্রদের গভর্নর ভিয়া চেসলাভ গ্লাদকফ জানান, ইউক্রেনের হামলায় 10 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলার জেরে বেলগ্রদ শহরে পানির সরবরাহ ব্যবস্থা বাধার মুখে পড়েছে। এদিকে শুক্রবার বেলগ্রদ লক্ষ্য করে ইউক্রেনে ছোড়া 13টি ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে, এদিন রাতভর রাশিয়ার ব্রিয়ানস্ক, ওরিয়ল, কুরস্ক ও মস্কো অঞ্চলে ইউক্রেনের 32টি ড্রোন ধ্বংস করা হয়েছে। শুক্রবারেই ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় অন্তত 34 জন নিহত হন। রাজধানী কিয়েভ সহ ওদেসা, নিপ্রো, খার্কিভ ও লিভ শহরে এসব হামলা চালানো হয়। যুদ্ধ শুরুর পর একে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে আখ্যায়িত করেছে কিয়েভ। এদিনে হামলায় আহত হয়েছেন 160 জনের বেশি মানুষ। ইসরায়েলি হামলায় গাজার 352 স্কুল ক্ষতিগ্রস্ত। ইসরায়েলি হামলায় গাজার 352টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের কয়েকটি শিক্ষা বিষয়ক সংস্থা। শনিবার 30 ডিসেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজার 352টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে অন্তত 4,700
ছাত্র ছাত্রী পড়াশোনা বিঘ্নতা ঘটেছে, যাদের অধিকাংশই মেয়ে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলের হামলায় তিনটি অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো হলো গাজা, খান ইউনিস ও উত্তর গাজা। গাজা উপত্যকায় যত ক্ষতি হয়েছে তার অন্তত 70% এই তিন অঞ্চলে হয়েছে। আল জাজিরা জানিয়েছে, এই অঞ্চলের অন্তত 90% বিল্ডিং এখন বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে শুরু হয় গাজা যুদ্ধ। এরপর থেকে ইসরায়েল অব্যাহত বোমা হামলা করে যাচ্ছে গাজা উপত্যকায়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 21,672 জন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া আরো 55,165 জন আহত হয়েছে। গত 24 ঘন্টায় 165 জন নিহত ও 250 জন আহত হয়েছে। সূত্র আল জাজিরা। গাজায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা জাতিসংঘের। গাজায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় OCHA। ইসরায়েলের হামলায় মানবিক সহায়তার অভাব ও বিপর্যয়কর পরিস্থিতিতে দুর্ভোগে গাজাবাসী। শনিবার গাজা উপত্যকায় সংক্রামক রোগ বিস্তারের তীব্রতা সম্পর্কে সতর্ক করেছে সংস্থাটি। OCHA এক বিবৃতিতে বলেছে, বিশেষ করে দক্ষিণ গাজা জুড়ে সাম্প্রতিক ব্যাপক বাস্তুচ্যুতি ও কিছু পরিবারকে কয়েকবার সরানোর প্রয়োজনের কারণে গাজায় রোগের বিস্তার তীব্র হয়েছে। এই পরিস্থিতি ইতিমধ্যে ফিলিস্তিনি স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে, কেননা জনসংখ্যার বিশাল চাহিদা মেটাতে লড়াই করছে উপত্যকার প্রতিটি হাসপাতাল, অধিকাংশেরই পরিষেবা বন্ধ হয়ে গেছে। OCHA বলেছে, প্রায় 180,000 মানুষ ওপরের শ্বাসযন্ত্রে সংক্রমণে ভুগছে। ডায়রিয়ার ঘটনা রয়েছে 136,400, যার মধ্যে অর্ধেকই 5 বছরের কম বয়সী শিশু। ইতিমধ্যে SKBC আক্রান্ত হয়েছেন 55,400 জন, চিকেন 5,330 জনের, ত্বকে ফুসকুড়িতে ভুগছেন 42,700 ও মেনিনজাইটিসে ভুগছেন আরো 126 জন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গাজার 19 লাখ মানুষ বা সমগ্র জনসংখ্যার প্রায় 85% অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এদের অনেকে ঘন ঘন আশ্রয়স্থল পরিবর্তন করতে হয়েছে। খাদ্য ও বেঁচে থাকা জরুরি পণ্যের অভাব এবং দুর্বল স্বাস্থ্যবিধির কারণে বাস্তুচ্যুতের জীবন যাত্রা আরো কঠিনতর করেছে, পাশাপাশি রোগ সংক্রমণের পরিবেশ আরো বাড়িয়ে তুলেছে। গাজার শিশুদের হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহযোগী বলছেন হামাস। গাজার শিশুদের হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহযোগী বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনীকে আর্টিলারি সেল সরবরাহের অনুমোদন দেওয়ার পর এমন মন্তব্য করেছে দলটি। শনিবার 30 ডিসেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের সামরিক বাহিনী গণহত্যা ও সকল সীমা লঙ্ঘনকে অকুণ্ঠিত সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে তারা গাজার শিশু ও বেসামরিক নাগরিকদের হত্যায় অংশ নিচ্ছে। একই সাথে তারা গাজা স্ট্রিপের বেসামরিক নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা ও তাদের নাগরিক জীবন ধ্বংসের সহযোগী হচ্ছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে শুরু হয় গাজা যুদ্ধ। এরপর থেকে ইসরায়েল অব্যাহত বোমা হামলা করে যাচ্ছে গাজা উপত্যকায়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 21,672 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরো 55,165 জন আহত হয়েছে। গত 24 ঘন্টায় 165 জন নিহত ও 250 জন আহত হয়েছে। সূত্র আল জাজিরার।